মেহেরপুরের গাংনিতে সন্তানকে বাঁচাতে গিয়ে ফিরুজা খাতুন নামের এক গৃহবধূর অটোভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে নিহত ফিরুজা খাতুন গাংনি পৌর এলাকার ফতাইপুর গ্রামের লালটু হোসেনের স্ত্রী স্থানীয়রা জানায় ফিরুজার শিশু সন্তান রাস্তার পাশে খেলা করছিল খেলার এক পর্যায়ে শিশুটি অটো ভ্যানের নিচে পড়তে গেলে এ সময় তাকে দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে ওই অটো ভ্যানের ধাক্কায় ফিরুজা গুরুতর আহত হয় পরে পথচারীরা উদ্ধার করে তাকে গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে সে মারা যায়